শাহরাস্তি পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। শাহরাস্তি পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 29 ডিসেম্বর সকাল 10টায় শাহরাস্তি পৌর এলাকার 3 নং ওয়ার্ড কালিয়াপাড়া জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের প্রাক্কলিত মূল্য 1,50,00,000 টাকার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শাহরাস্তি পৌর এলাকার 3 নং ওয়ার্ড কালিয়াপাড়া বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে কাউন্সিলর মকবুল আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতির মাস্টার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ তোফাইল আহমেদ শেখ। আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বাহারুদ্দিন বাহার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান ব্যাপারী, সদস্য ডাক্তার মফিজুর রহমান সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মেয়র হাজী লতিফ বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মাথায় নিয়েই জননেত্রী শেখ হাসিনা এই পরিকল্পনা হাতে। আগামীতে যদি আমি আবারও মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে শাহরাস্তি পৌরসভার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারব বলে আমার আত্মবিশ্বাস। দর্শক, এম কে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এম কে টেলিভিশন।